আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভির আন্তর্জাতিক আয়োজনে। চরম উত্তেজনার মধ্যেই ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় পরমাণু মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আজ শনিবার থেকেই এই মহড়া শুরু হওয়ার কথা। ইউক্রেন সীমান্তে উত্তেজনার আবহে রাশিয়ার এই সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করবে বলে মত পশ্চিমী দেশগুলোর। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি উড়িয়ে দিয়েছে। উল্টো তাদের বক্তব্য, তাদের পরমাণু যুদ্ধাস্ত্রের মহড়ার সঙ্গে পরিস্থিতি জটিল হওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ এটা তাদের সামগ্রিক মহড়ারই একটা অংশ। সব বিষয়ে তারা স্বচ্ছ বলেও দাবি করেছে ক্রেমলিন। এ অবস্থায় আবারও আমেরিকান প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করে সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের বার্তা দেন। যদিও রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে পারে বলে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন যে বার্তা দিয়েছিলেন, তার প্রেক্ষিতে ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো বাহিনীও। বাইডেন মনে করছেন ইউক্রেনে হামলার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। We have reason to believe the Russian forces are planning to and intend to attack Ukraine in the coming week, in the coming days. সেই হামলার অজুহাত সৃষ্টির জন্যই রাশিয়া সেনা প্রত্যাহারের মতো ভুয়া তথ্য ছড়াচ্ছে বলেও ধারণা তার। শুক্রবার কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, রোমানিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক শেষে হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের বাইডেন বলেন, এ মুহূর্তে আমি নিশ্চিত যে পুতিন হামলা করার সিদ্ধান্ত দিয়ে ফেলেছে। আমাদের এটা বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ রয়েছে এবং এ ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরও সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে আমেরিকা। এই তথ্য জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলেন, রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানানো হয় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে। তবে ইউক্রেন সীমান্তে উত্তেজনা কোনোভাবেই কমছে না। কিয়েভ সরকার দাবি করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলাবর্ষণ করে যাচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় আমেরিকা ও তার মিত্ররা আশঙ্কা করছে ইউক্রেন আক্রমণের অজুহাত হতে পারে এটি। এর মধ্যে জানা গেছে ইউক্রেন সীমান্তে হামলা চালিয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ইউক্রেনের এক সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শনিবার সকালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ইউক্রেনীয় সেনা মারা গেছেন। পূর্ব ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া লুহানস্ক ও ডোনেস্কে সম্প্রতি মস্কো সমর্থিত সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর একটা অজুহাত খুঁজছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সতর্কবার্তার মধ্যেই অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে। তবে এর পেছনে ইউক্রেনের সেনাবাহিনীকে পাল্টা দায়ী করেছে বিদ্রোহী নেতারা। সেনা নিহতের ঘটনা এবং পূর্ব ইউক্রেনের সবশেষ পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী নিজেদের ফেসবুকে জানিয়েছে, ২৪ ঘন্টায় ১৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এর আগে জানায় ৬৬টি বার লঙ্ঘনের কথা। মস্কো সমর্থিত বিদ্রোহীরা ২০-এর অধিক বাড়ি ঘরে হামলা চালিয়েছে, এর মধ্যে ভারী কামানও ব্যবহার করেছে, যা মিনস্ক চুক্তিকে সম্পূর্ণ লঙ্ঘন করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। রাশিয়ার সরকারও ইউক্রেন বাহিনীর দিকে লাগাতার বোমা বর্ষণের অভিযোগ তুলেছে। কিয়েভ অবশ্য অভিযোগ স্বীকার করেনি। উল্টো বাইডেনের সুরে সুর মিলিয়েই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, প্রতিশ্রুতি মতো রাশিয়া সীমান্ত থেকে আদৌ সেনা সরায়নি। আমেরিকান গোয়েন্দারা জানিয়েছেন, এই মুহূর্তে ইউক্রেন সীমান্তে কম করে ১.৫ লাখের বেশি সেনা মজুত রেখেছে রাশিয়া। ইসরায়েল লেবানন প্রসঙ্গ। ইসরায়েলের ওপর টানা ৪০ মিনিট অবস্থানের পর লেবাননে অক্ষত অবস্থায় ফিরে এলো হিজবুল্লাহর পাঠানো ড্রোন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শুক্রবার এ দাবি করেছে। খবর আনাদোলুর। লেবাননের আলমানা টিভি চ্যানেলে প্রচার হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, প্রায় ১.৫ ঘন্টা ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশে সফলভাবে নজরদারির পর অক্ষত অবস্থায় নিরাপদে লেবাননে ফিরে আসে তাদের পাঠানো হাসান নামের ওই ড্রোনটি। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ভোরে লেবাননের আকাশ থেকে একটি ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করে। তারা এটাকে শনাক্ত করার পর গুলি করে ভূপাতিত করার আগেই তা লেবাননে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আজাই বলেছেন, লেবারন থেকে আসা ড্রোনটি শনাক্ত করার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে হিজবুল্লাহ এটাকে সামরিক দিক থেকে তাদের বিরাট একটি সাফল্য মনে করছে। ইসরায়েলের সামরিক বাহিনী ড্রোনটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর জঙ্গি বিমান দিয়ে ড্রোনটি তাড়া করে ইসরায়েল। তবে তাদের সব প্রচেষ্টায় ব্যর্থ করে দিয়ে লেবাননে নিরাপদে ফিরে আসে হিজবুল্লাহর সেই ড্রোন। এ সময় ভূপাতিত করতে ব্যর্থ হয়ে ড্রোনটিকে ধাওয়া করতে করতে লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত চলে আসে ইসরায়েলের দুটি যুদ্ধবিমান। আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করা নিয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী। এর দুদিন আগে হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, সংগঠনের যোদ্ধারা নিজেরাই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। ভারত প্রসঙ্গ। ভারতকে টার্গেট করতে স্পেশাল ইউনিট বানিয়েছে পাকিস্তানে আশ্রয় নেওয়া ভারতের তুমুল আলোচিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, আর তা আসার পরেই কার্যত উদ্বেগ বেড়েছে তদন্তকারীদের মধ্যে। কারণ গোপন সূত্রে বেশ কিছু মারাত্মক তথ্য এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে, আর সেখানে জানা যাচ্ছে ওই স্পেশাল ইউনিটের হিট লিস্টে একাধিক রাজনৈতিক নেতা, বিখ্যাত ব্যবসায়ীরা রয়েছেন। যদিও সেই তালিকায় ঠিক কারা কারা রয়েছেন তা সামনে আনা হয়নি, তবে এনআইএ সূত্রের খবর, বিষয়টি সামনে রাখার পরেই ওই সমস্ত রাজনৈতিক নেতা ব্যবসায়ীদের নিরাপত্তা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। শুধু তাই নয়, দাউদ ইব্রাহিম এবং স্পেশাল ইউনিট ভারতে হামলারও ছক কষেছে। দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ হামলার পরিকল্পনাও নাকি দাউদ ইব্রাহিমের এই স্পেশাল ইউনিট সেরে ফেলেছে বলে দাবি এনআইএর। তবে দাউদের টার্গেটে দিল্লি এবং মুম্বাই, আর এই তথ্য সামনে আসার পরেই এই দুই রাজ্যেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমস্ত তথ্য আদান প্রদান করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। জানা গিয়েছে, সম্প্রতি দাউদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি আর্থিক তছরূপ কেস দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে, যেখানে সন্ত্রাসে ইন্ধন দিতে কিভাবে টাকার যোগান চলছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ইব্রাহিমের ভাই ইকবাল কাসেরকে একাধিকবার জেরা করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মানি লন্ডারিং কেসে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, আর ইডি হেফাজতে থাকাকালীন ইকবাল কাসেরকে দফায় দফায় জেরা করছে ইডির তদন্তকারীরা, আর সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।